ও আমার টুন মুড অন করি না, ডাবল অন পুরো হয়ে গেল। Assalamu alaikum everyone, hope you all are doing well. This is Sheikh Muntasir Khalil and welcome to my channel. এখন বাজতেছে 5টা বাজে 31 মিনিট, আমাদের বের হওয়ার কথা ছিল 4টা বাজে 45 মিনিট আগে, and as always I always late. তবু ট্রাই করছি এখন খুব ফাস্ট পৌঁছানোর জন্য নীলেশ ভাইকে নিতে, কারণ আমি অলরেডি লেট করে ফেলছি, সবাই রেডি হয়ে বসে আছে, আর থামলিন দেখে অলরেডি বুঝে গেছে যাচ্ছি কোথায়। ইয়েস, যাচ্ছি কক্সবাজার, অনেকদিন ধরে একটা ডিলেক্স ট্যুর দরকার, সো ওই কারণে যাচ্ছি কক্সবাজার। আর এই তো যাই, যেতে যেতে কথা হবে, এখনও ফিউল নিই নাই, ফিউল নিতে হবে, ফিউল নিয়ে দেন হচ্ছে রওনা দিব, রাইড স্টার্ট করব, রাইড স্টার্ট করে বাকিটুকু কথা হচ্ছে আপনাদের সাথে। আমি অলরেডি অডোমিটার জিরো করে নিয়েছিলাম, সরি ট্রিপ মিটার জিরো করে নিয়েছিলাম, সো আমি কত কিলোমিটার রাইড করছি এটা আপনারা জানতে পারবেন। তো টাইম হচ্ছে এখন 6টা বাজতেছে, অলমোস্ট 2 মিনিট বাকি, আমরা রওনা দিয়ে দিলাম কক্সের উদ্দেশ্যে, আর অলরেডি লেট, আমার জন্য সবাই লেট হয়েছে, সবাই ওয়েট করতে 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 মানে বিরক্ত হয়ে গেছিলো। নীলেশ ভাই তো রীতিমতো নিচে এসে দাঁড়ায় আছে আমার জন্য, আমি মনে হচ্ছে ওনাকে কল দিয়ে নাও, দেখি যে না নীলেশ ভাই নিচে এসে দাঁড়িয়ে আছে। তো এই বাসা থেকে তেল নিলাম, দেন ব্যাগ প্যাক করলাম, চলে আসলাম নতুন ব্রিজ, আর সূর্যটা উঠতেছে মাত্র। আমাদের প্ল্যান ছিল দ্যাট আমরা চন্দনাইশ পৌঁছায় যাব সূর্য ওঠার আগে, বাট যাই হোক খারাপ না, সানরাইজটা দেখে যেতে পারতেছি, আর একটু সুন্দর রাইডও করতে পারতেছি, মানে সুন্দর ওয়েদারও পাচ্ছি নতুন ব্রিজের জন্য। সো এখন নতুন ব্রিজ ক্রস করে ফেললাম, মার্সা খুবই পেইন দেয় এই রোডে, হ্যাঁ খুবই ফ্রিজিং করে। যদি আপনারা কখনো এক্সপিরিয়েন্স করে না থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে অলরেডি আই বাটনে চলে আসছে, ওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন মার্সা কি পরিমাণ রাফ রাইড করে, আর হচ্ছে যে কখনো মানে সাইড দিতে চায় না মার্সা। ফগি হয়ে আছে, জানি না ওই সাইডে কি ফগ পাবো না কি পাবো না, বাট মোটামুটি ফগি হয়ে আছে। ওকে আমরা চলে যাচ্ছি, ক্রসিং দিয়ে বামে ঢুকে গেলাম পটিয়ার দিকে, আর ডান দিকে হচ্ছে আনোয়ারা, ডান দিকের রোড দিয়েও যাওয়া যায় কিন্তু ডান দিকের রোড দিয়ে গেলে হচ্ছে বাঁশখালী ঘুরে যেতে হবে, রোডটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, রোডটা হয়ে গেলে ভালো, বাট তবু এদিক দিয়ে হচ্ছে কাছে ইজিয়েস্ট রোড। এই রোডটা খুবই জোর ছিল, বাট রিসেন্টলি হয়তো গর্ত হয়ে যাওয়ার কারণে কিছু রিপেয়ারের কাজ করছে, আর বাংলাদেশে রিপেয়ারের কাজ করা মানে হচ্ছে টিলা করে দেওয়া। গাড়িটা আমার না, গাড়িটা হচ্ছে যে ওয়াসিম ভাইয়ের, পরিচিত একটা বড় ভাই, সো উনি আমাকে দিছে কক্সবাজার রাইড করার জন্য, বলল দেখো কি অবস্থা এটা, এখন দেখতেছি, আর উনি এখানে কিছু আফটার মার্কেট মডিফিকেশন করছে যার কারণে গাড়িটা আরো স্মুথ হয়ে গেছে, বাট গাড়িটাকে মানে রাইড করতে প্রচুর মজা লাগতেছে, আর এটা আন্ডারবেলি এক্সস্ট হওয়ার কারণে সাউন্ডটা আসলে অন্যরকম, শুরু হয়ে গেল। আর আজকে যেহেতু আমরা বের হতে হতে লেট করে ফেলছি একটু, সো আমাদের এরকম বাস একটু পেতে হবে, মাইলস্টোন এখন দেখতে পারছি, টাইম হচ্ছে এখন 6:26, আর কক্সবাজার বাকি আরও 132 কিলোমিটার, আর আমরা আছি এখন পটিয়া বাইপাসে। জাস্ট আমি জানি না আপনারা বুঝতেছেন নাকি, বাট এত জোস লাগতেছে, এত জোস মানে বলার বাইরে, আমি জানি না দ্যাট কি অবস্থা, বাট বেশ জোস লাগতেছে। তাই এখন 6:35, আমরা আছি এখন ব্রিজটার সামনে,
টাইম হচ্ছে এখন 6:48 আর আমরা এখন 2000 ইসাঙ্গু নদীর উপরে আর এখানে রোড কন্ডিশন বেশি খারাপ বললে চলে সময় হচ্ছে 6:57 আর আমরা এখন হচ্ছে কেরানীহাট বাজার এখন টাইম হচ্ছে 6:58 আর আমরা হচ্ছে 61.6 কিলোমিটার রাইড করলাম আর এখন একটা দোকানে দাঁড়ালাম এটা কেরানীহাটে পড়ছে সাতকানিয়া রাস্তার মাথা সো এখন একটু নাস্তা করব চা খাবো জাস্ট নাস্তা বলতে চাটাই খাবো আর নাস্তা করব হচ্ছে ফোর সিজনে গিয়ে টাইম এখন 7:17 আর আমরা চা খেয়ে বের হয়ে গেলাম আর ওখানের পরোটাটা অনেক গ্রেভি লাগতেছিল তো একটা একটা সবাই পরোটাও খেয়ে ফেললাম আর এই রোডে সবচাইতে বড় একটা ড্রব্যাক হচ্ছে এটা এই রোডে স্পিড ব্রেকার বোঝা যায় না সো এগুলো একটু মাথায় রাখবেন এখন 7:36 রাইড করলাম 78.3 কিলোমিটার আর কক্সবাজার আরও 75 কিলোমিটার বাকি টাইম এখন 7:39 আর আমরা রাইড করছি 80.8 কিলো অলমোস্ট 81 কিলো আর এখন চলে আসছি ফোর সিজনে আর এখন টাইম হচ্ছে 8:21 আমি অলরেডি 80.8 কিলোমিটার রান করছি আর এখন যাচ্ছি আবার ব্যাক করতেছি সো এটাই আর ওইদিক হচ্ছে আরাফাত রাহুল ভাই ওইদিক হচ্ছে নীলেশ ভাই এগুলো কতটুকু দেখছেন যাই না আর অলরেডি বোল্ট রাইড করতেছি মজা পাচ্ছি বোল্ট তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম রাইড শুরু করে দিলাম আবার আর ফোর সিজনের খিচুড়িটা ট্রাই করলাম অ্যান্ড অনেক ভালোই লাগলো চিকেন খিচুড়ি হচ্ছে 250 করে বিফ খিচুড়ি হচ্ছে 280 করে আমরা চিকেনটা ট্রাই করছি অ্যান্ড কোয়ান্টিটি ভালো আছে খারাপ না বাট টেস্ট অনেক ভালো লাগছে রেকমেন্ডেড আমরা অলরেডি ঢুকে যাচ্ছি কক্সবাজার বা কক্সবাজার ঢুকে গেলাম আর এই তো মানে জেলা শুরু বাট কক্সবাজার আর অনেক দূরে আছে আর এখন টাইম হচ্ছে 8:28 আর কিলোমিটার রাইড হচ্ছে 86.2 5 মিনিট রাইড হয়েছে 122.9 কিলোমিটার আর এখান থেকে কক্সবাজার আরও 40 কিলোমিটার বাকি আর এইখানে রাউটগুলোর মধ্যে রিসেন্টলি টমটম অনেক বেড়ে গেছে আর টমটম থেকে মাস্ট বি কেয়ারফুল থাকবেন কারণ হচ্ছে ওরা হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে হঠাৎ করে গলি থেকে বের হয়ে হঠাৎ করে ইউটার্ন নেয় সো এগুলো খুবই মানে রিস্কি হয়ে যায় সামনের বাস দুইটাকে দেখে মনে হচ্ছে কে কার আগে গিয়ে ভাত খাবে বাস শর্ট পড়তেছে অথবা কেউ কাউকে নিয়ে পালা যাচ্ছে এই অবস্থা হচ্ছে জাস্ট দেখেন একটাকে একটা কেউ সাইড দিচ্ছে না টাইম হচ্ছে এখন
9:58 আর আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না, সামনের এই ভিউটা হচ্ছে যে সবচেয়ে জোস ভিউ। আর রাইড হয়েছে 158.4 কিলোমিটার, মানে মনটা জুড়াই যায় এতক্ষণ যে রাইড করে আসলাম এই সিনারিটা দেখলেই, মানে মানে বলে বুঝাইতে পারবো না। সো এখন যাচ্ছি আমরা নিঃস্বর্গের দিকে। সকাল থেকে রাইড করলাম, রাইড করে সকাল 6টার দিকে বের হয়ে 10টার দিকে এসে পৌঁছালাম কক্সবাজার। তো 10টায় পৌঁছানোর পরে রুম চেক ইন করা, দেন আমরা নিঃস্বর্গতে উঠছি, আর নিঃস্বর্গতে উঠে চেক ইন করা, দেন ফ্রেশ হওয়া, দেন একটা ভালো একটা ঘুম দিলাম। এখন টাইম হচ্ছে 1:52, আর আমার মনে পড়ছে আমি এখানে ব্লগটা এন্ড করিনি, তো ওই জন্যই আপনাদের সাথে আসা। আর সামনের ব্লগগুলো তো অবশ্যই থাকছে না কি আমাদের সাথে, আপনারা আমার সাথে। সো এই দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, পিস। Fuck her in the best, yeah.